এই হচ্ছে আমার পুরোটা বেয়ার ফেস। আমি লেন্স দিয়েছি, আর আমার এই ব্রাউন কালার লেন্সটা আমার আগের ব্লগেও আমি বলেছি যে নাও ডেজ আমাকে খুবই স্যুট করেছে, তাই আমি এখন একটা জিনিস যদি আমার ভালো লাগে সেটা আমি সবসময় পরতে থাকি। ওয়েল, আমি মেকআপ শুরু করছি। আমি দ্য বডি শপের ড্রপস অফ লাইট এই ময়শ্চারাইজিং ক্রিমটা একটু করে দিয়ে নিচ্ছি, ফেসটা ময়শ্চার করছি। এটা একদম অল্প নিলেও হয়ে যায়, ইটস লাইক আমি যদি এটা না নিয়েও আরও এটার হাফ নিতাম তাও আমার ফেসে খুব সুন্দরভাবে হয়ে যেত। খুব সুন্দর করে ময়শ্চার করে আমার ফেসে দ্য বডি শপের ভিটামিন ই এবং ড্রপস অফ লাইট, এই দুইটা খুব সুন্দরভাবে গিয়েছে। আর আমার যেহেতু ড্রাই স্কিন তাই আমার স্কিনে ভিটামিন ই গিয়েছে। অনেকে এটা নিয়ে কনফিউজড হয় যে ভিটামিন ই আমি যদি আমার অয়েলি স্কিনে ইউজ করি বা ভিটামিন সি যদি আমি ড্রাই স্কিনে ইউজ করি। সো তোমাদের একটা কনফিউশন আমি দূর করতে চাই, সেটা হচ্ছে কি ভিটামিন সিটা হচ্ছে গিয়ে ড্রাই স্কিনের জন্য না, সেটা হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের জন্য। আর ভিটামিন ইটা হচ্ছে সামটাইমস এটা অয়েলি স্কিনের জন্যও যায়, আবার এটা ড্রাই স্কিনের জন্য আমি বলতে পারি বেস্ট ওয়ান। আর ড্রপস অফ লাইট এইটা যদি তোমরা ইউজ করো, এটা করলে ফেসে একটা গ্লোই ভাব দেয়, অ্যান্ড এটার ময়শ্চারাইজিংটা আমার খুবই ভালো লাগে। আই মিন ফেসটা খুবই হাইড্রেট থাকে সারাটা দিন। ওকে, এবার আমি দ্য বডি শপের ইনস্টা ব্লার এই প্রাইমারটা ইউজ করছি। এখন NYX এর এই কালার কারেক্টারটা ইউজ করছি। কালার কারেক্টারের কাজ শেষ, এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। অ্যান্ড ফাউন্ডেশনটা বেসিক্যালি আমি আজকে দুটো ফাউন্ডেশন মিক্সড করে ইউজ করব, সেটা হচ্ছে একটা ফেনি বিউটি আর একটা হচ্ছে আমার ফেভারিট নাটস। সো আমার এই দুটো ফেভারিট ফাউন্ডেশন মিক্স করে আমি অ্যাপ্লাই করছি। আমার এই ফেনি বিউটির ফাউন্ডেশনটা যেটা হয়েছিল আমার স্কিনের সাথে ম্যাচ করে নাই খুব একটা, আমাকে সেলস গার্ল যেটা বলেছিলাম সেটাই নিয়ে এসেছিলাম, কিন্তু আফসোস আমার আসলে এটা সেট করেনি। আমি খুব তাড়াহুড়োর মধ্যে এটা কিনেছিলাম তাই এই সমস্যাটা হয়েছে। এনিওয়েজ, আমার নার্সের ফাউন্ডেশনের নাম্বার হচ্ছে স্ট্রম্বলি শেয়ার গ্লো, আর আমার ফেন্ডি বিউটির নাম্বার হচ্ছে 240 প্রো ফিল্টার। আমি আমার ফেসে অ্যাপ্লাইয়ের আগে হাতে একটু আমি নিয়ে নিচ্ছি, চাইলে তোমরা একটা পাত্রের মধ্যেও এটা মিক্স করতে পারো, আমি হাতেই মিক্সড করে নিলাম। অ্যান্ড এইটার ফলে এই ফাউন্ডেশনটা আমার ফেসে খুব সুন্দরভাবে যায়। আমি হাত দিয়ে ব্লেন্ড করছি। এবার আমি এই বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি রিয়েল টেকনিকের, একদম কালার ম্যাচ করেছে। খুব সুন্দরভাবে আমার স্কিনের কালারের সাথে এটা ম্যাচ হয়ে গিয়েছে। এবার আমি দ্য বডি শপের কনসিলার ইউজ করছি, অ্যান্ড এইটার শেড নাম্বার হচ্ছে লেমিসি 010। ইয়েস, সরি, এটা হচ্ছে 010 ম্যাট ক্লে ফুল কভারেজ কনসিলার। এটা ফার্স্টে ফার্স্টে দেখে অনেক সাদা লাগছে না, কি সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এখনই দেখতে পাচ্ছ। বডি শপে জয়েন করার পর আমি ওদের যাই ইউজ করছি, আমি চেষ্টা করছি তোমাদের সাথে
এই সব কিছু শেয়ার করতে। যে জিনিসটা খুবই ভুল হয় সে ফাউন্ডেশনগুলো একবার বের করা হলে সেগুলো আর প্যাকেটের মধ্যে রাখা হয় না। যদি প্যাকেটের মধ্যে সুন্দর করে রাখা না হয় তাহলে জিনিসগুলো আসলে ঠিকঠাক যত্নে থাকে না। তাই তোমাদের পছন্দের ফাউন্ডেশনগুলো সুন্দর করে প্যাকেটে রেখে দেবে। এইবার আমি ইউজ করছি, আমি এবার একটা ফেস পাউডার ইউজ করি, রাইট? আমি এখন একটা লুজ পাউডার অ্যাকচুয়ালি ইউজ করছি, কারণ আমার মনে হয় না যে এত ভারী কিছু আমার ফেসে লাগবে। আমি প্রাইমার্কের এই লুজ পাউডারটা ইউজ করছি, দিস ইজ ন্যাচারাল শেড। এবার আমি আমার এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটা সেট করে নিচ্ছি। আমি আমার চেনটা পরে নেই, বেসিক্যালি একটু ডিফারেন্স না আনলে হয় বলো। এবার এই লুজ পাউডারটা আমি আমার চোখের নিচে আরো একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকে আই মেকআপটা আগে করে, অনেকে ফাউন্ডেশনটা আগে করে। আমি আসলে চেষ্টা করেছি আই মেকআপটা আগে করার জন্য, কিন্তু কেন জানি আমার আগে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতেই ভালো লাগে। আমি ফাউন্ডেশনটা দিব, কন্ট্রোলটা করব, চেহারাটা একটা শেপে আনব, তারপরে চাকু সেটাই করব। এইবার আমি কন্ট্রোলিং করছি, যদি আমি একটু জাস্ট অ্যাডজাস্টিং ড্রপটা দিয়ে সুন্দর করে একটু এঁকে নিই ব্যাপারটা কেমন হয়। একটা শার্প লুক আসে। এটা একটু সাথে সাথে ব্লেন্ড করতে হয়। তো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটা ঠিকঠাক করে নিচ্ছি, যাতে খুব একদম ডার্ক কালার না থাকে। এইবার আমি হোলা টোস্টারের এটা দিয়ে একটু সবকিছু মিক্স করে নিচ্ছি। অনেকের একদম হালকা কন্ট্রোলিং করতে ভালো লাগে, আমার একটু শার্প করতেই ভালো লাগে। আর ব্রোনজিং করে নিলে হয় কি, কন্ট্রোলিংটা একটু দেখতেও ভালো লাগে। এবার আমি একটু করে আমার লুজ পাউডারটা দিয়ে বেকিংটা করে নিচ্ছি। সেম লুজ পাউডারটা দিয়ে আমি বেকিং করে নিচ্ছি। অনেকে বলে বেকিং মানে কি আর লুজ পাউডার দিয়ে কি ফেস পাউডারে কাজ করা যাবে, অবভিয়াসলি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা, তোমরা প্লিজ দেখে নিও। আমি আইব্রো আঁকার ক্ষেত্রে আজকাল একটা ফাঁকিবাজি বুদ্ধি করছি, সেটা হচ্ছে কি, তোমাদের কাছে যদি ন্যাচারাল কালারের হোয়াইট পেন্সিল, আমি যেগুলোর কথা বলছি আর কি, ন্যাচারাল কালারের পেন্সিল থাকে কিংবা হোয়াইট কাজল থাকে, সো তোমরা যেটা করতে পারো সেটা দিয়ে হালকা করে
জাস্ট একটু আর্ট করে নেবে, যেটা হাত দিয়ে আবার মুছে ফেলা যায়। লাইক এটা আমি এখন হাত দিয়ে মুছে ফেলছি। এটা হচ্ছে কি আমার ফাঁকিবাজি বুদ্ধি, ন্যাচারাল কালারটা থাকলে আরো ভালো হতো। সো এই হচ্ছে কি আমার ফাঁকিবাজি আইব্রোজ আর্ট। তাহলে আইব্রোজ আর্টটাও অনেক শার্প লাগে, যাদের কনসিলার ইউজ করতে ইচ্ছে করে না তারা হচ্ছে গিয়ে ঠিক এইভাবে সুন্দরভাবে আর্ট করে ফেলতে পারবে। দ্যাটস অল। এইবার পালা হচ্ছে আমার আই শ্যাডো। কি করব জানি না, আমি আমার হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেই ফার্স্টে। আমি কোন হাইলাইটারটা অ্যাপ্লাই করব একটু দেখে নিই, উইচ ওয়ান ইজ গুড অ্যাকচুয়ালি, আই হ্যাভ লটস অফ অপশনস। ওকে, আমি এবার প্রফেশনের মিক্সড মেটালসের এই কালারটা দিয়ে, গোল্ডেন গোল্ডেন কালারটা দিয়ে হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, আমি লাস্ট ইয়ার ফল লুকটা কেমন করেছিলাম একটু দেখে নেই তো। ওকে, তাহলে তো ডিফারেন্ট কিছু করতেই হয় এবার আমাকে। আমি এইখান থেকে প্রথমেই এই ডার্ক কালারটা নিচ্ছি, এটার নাম্বার হচ্ছে ডেভিউএস, DEVIOUS, ডেভিউএস। ওকে, তোমরা যারা আমার লাস্ট ফল মেকআপ ভিডিওটা দেখোনি, অবভিয়াসলি তোমরা দেখে নিবে, আমি তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে সেটার লিংক দিয়ে দেব। জাস্ট ড্যাব ড্যাব করে আমার এই আইশ্যাডোটা বসিয়ে নিচ্ছি ফার্স্টে, তারপর ব্লেন্ড করছি। আমি চেষ্টা করব একটা ইয়েলো কালার নিতে, বিকজ ফল বা অটামের যে সময়টা থাকে সে সময় গাছের পাতাগুলো পড়ে যায়, যেগুলো ফার্স্ট ফার্স্ট পড়ে যায় সেগুলো আসলে প্রথমে তো সবুজই থাকে, তারপর হালকা হালকা হলুদ হয়ে এই ডার্ক এই কালারটা হয়ে যায়। তাই আমি এবার একটু হলুদ কালার অ্যাপ্লাই করছি মুয়া মেকআপ একাডেমির এইখান থেকে, আমি হলুদ কালারটা নিয়ে অ্যাপ্লাই করছি। ওয়াও, হাতে ফেক নেলস পরে যে জিনিসটা হয়, আমি এই জিনিসগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি না। অ্যাজ ইউ নো আমার বেস্ট, আমি একটা জিনিসে খুব ভালো পারি, সেটা হচ্ছে গিয়ে হাত দিয়ে মেকআপ অ্যাপ্লাই। জাস্ট আমি চোখের এই কোনায় অ্যাপ্লাই করছি, অবভিয়াসলি এই সাইডে আমি অ্যাপ্লাই করব না। একটু সাইড দিয়ে, এই সাইড দিয়ে উঠিয়ে দিচ্ছি, যেহেতু আমার চোখ ছোট, আমার হুডের আইস, তাই আমি এভাবে অ্যাপ্লাই করছি। কালার কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগছে।
ব্লেন্ড করে দিচ্ছি আই মিন আমি মাত্র দুটো ব্রাশ ইউজ করেছি এবার আমি একটু ব্লেন্ড করছি এরকম একটা ব্রাশ দিয়ে হালকা একটা কালার নিয়েছি এটা হচ্ছে গিয়ে হেভেনলি তোমরা দেখতে পাচ্ছ যে এই হালকা কালারটা দিয়ে আমি জাস্ট একটু ব্লেন্ড করে নিচ্ছি যেহেতু আমি আজকে রং নিয়ে খেলা করছি প্রকৃতি মানে রঙের খেলা আমি আমার চোখের কোনাতেও এই ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে দিলাম আগে আমি খুবই ভয় পেতাম এই রঙের খেলাগুলো করতে এখন হচ্ছে আমি ভালোবাসি রঙের কালারগুলো নিয়ে খেলা করতে হালকা প্রেস করে অ্যাপ্লাই করছি এটা কিন্তু একটা বডি শপের ব্রাশ উইচ ইজ রিয়েলি 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 গুড আর এই আইশ্যাডো প্যালেটটার কথা নাই বলি এটা প্রত্যেকটা যে কালারগুলো আছে প্রত্যেকটা কালারই অনেক পিগমেন্টেড চোখে নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি যদি দেখাতে পারতাম আমার কাছে কত ধরনের ব্রাশ আমি এখন সামনে রেখে দিয়েছি কিন্তু আমার কেমন জন্য তো ব্রাশ চেঞ্জ করতে ইচ্ছে করে না এইবার আমি কি করব জাস্ট একটু ডার্ক কালার নিয়ে আমার চোখের কোনাতে অ্যাপ্লাই করব এখানে একটা কালার আছে রিস্কি ইটস নট অ্যাকচুয়ালি ব্ল্যাক ইট একদম ডার্ক ব্রাউন চোখের উপরের কোনার সাথে একটু ব্লেন্ড করে দিচ্ছি আই মেকআপ অলমোস্ট ডান এবার আমি আমার চোখে আইল্যাশ লাগাবো মাস্কারা লাগাবো সবার প্রথমে আমি আমার আইল্যাশটা একটু কার্ল করে নিচ্ছি আর যেহেতু আমার চোখের আজকের এই রঙগুলোকে আমি প্রাধান্য দিচ্ছি তাই আমি যদি এখন কোনো আইলাইনার ইউজ করি তাহলে আমার এই রঙগুলো ঠিকঠাক দেখা যাবে না আমার চোখ যদি অনেক বড় হতো আমার যদি আইলিডটা অনেক বড় হতো আমি জীবনেও এভাবে রাখতাম না একটু ডিফারেন্ট এখানে কোনো আইলাইনার ইউজ করতাম যেহেতু আমার চোখ ছোট কি করা যেতে পারে আমার চোখ ছোটোর জন্য আমাকে সবসময় একটু আইলাইনার এগুলো একটু স্কিপ করে যেতে হয় আমি যেটা করি যে একটু ডার্ক কালারের আই শ্যাডো আই মিন একদম ডার্ক ব্রাউন কালারের বা একদম ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে জাস্ট চোখের উপর একটু আমি দিয়ে দিই তাছাড়া সামটাইমস আমি আইলাইনার ইউজ করি ট্রেডিশনাল মেকআপ করার ক্ষেত্রে ইউজ করছি ডিভা এই আইল্যাশটা অ্যান্ড এই আইল্যাশটা অবভিয়াসলি ইটস ফ্রম প্রাইমার্ক প্রাইমার্ক থেকে হলেও ইটস নট চিপ প্রোডাক্ট অ্যাট অল সো এটা আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইল্যাশ লাগানো ডান ডানা ডান ডান এইবার আমি মাস্কারা অ্যাপ্লাই করছি আজকে আমি যে মাস্কারাটা অ্যাপ্লাই করছি এটা বেসিক্যালি আমি একটা সাবস্ক্রিপশন বক্স কিনেছি সো সাবস্ক্রিপশন বক্সটা কি সেটা আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব এটা বেসিক্যালি আমার জানার মতে ইউএস অ্যান্ড ইউকেতে আছে আমি আর কারো কোনো কিছু সম্পর্কে জানি না আই হ্যাভ নো আইডিয়া সরি হয়তো বা থেকে থাকতে পারে যেটা আমার অপারগতা আমি সেটা জানি না সো কিভাবে আমি আমার সাবস্ক্রিপশন বক্সটা পেয়েছি তোমাদেরকে সেটা আমি জানিয়ে দিই আমার একটা ছোট্ট ভিডিওতে এইবার আমি সেখান থেকে একটা মাস্কারা পেয়েছি এইটার কোম্পানির নাম হচ্ছে মার্সেলে কার্লিং অ্যান্ড লেন্থেনিং মাস্কারা সো উইচ ইজ রিয়েলি গুড এখান থেকে আমি অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ ইউজ করতে পারছি যেগুলো হয়তো বা অনেক দামি সেগুলো ছোটো ছোটো ভার্সনগুলোই আমি পেয়ে যাচ্ছি তাও হচ্ছে গিয়ে 4 থেকে 5টা আইটেম তার সাথে স্কিন কেয়ার আইটেম তো রয়েছেই সো এখন আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মেকআপ মোটামুটি ডান আমি একটু চোখের নিচে হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করে নিই আই গেস একটু আজকে যায়
একটা ঝেড়ে নিচ্ছি। আজকে হাইলাইটার দুইটা মিক্স করে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে ফকলিওরের এই হাইলাইটারটা, উইচ ইজ রিয়েলি 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 গুড, আর তার সাথে হচ্ছে গিয়ে আমার এই আরেকটা হাইলাইটার উইচ ইজ ফ্রম প্রাইমার্ক। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি তারা একটা কোলাবোরেশন করেছে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারের সাথে, অ্যান্ড তার নাম হচ্ছে জেনা ফ্রেমস। সো তার এই সিরিজের যেই যে মেকআপগুলো এসেছে আমার খুবই ভালো লেগেছে। সো এটা হচ্ছে গিয়ে এটা। তো আমি এখন ফার্স্টে অ্যাপ্লাই করছি আমার ফকলিওরের এই হাইলাইটারটা। আমি জাস্ট এইটা অ্যাপ্লাই করছি মাঝেরটা। আমি এত দামি দামি হাইলাইটার কিনেছি, ইউজ করেছি, কিন্তু আমার ফকলিওর হাইলাইটার ইউজ করে যে একটা অন্যরকম শান্তি পেয়েছি, এটা অন্য কোথাও আমি পাইনি। বেশি হাইলাইটার হয়ে গেল না? এবার আমি এখান থেকে এই হাইলাইটারটা ইউজ করছি। এখানে ব্লাশনটা আমি আজকে ইউজ করবো। এবার আমি ব্লাশনটা ইউজ করছি এখান থেকে, কোরাল কালারের। শুধু ছিকে অ্যাপ্লাই করছি, একটু নোজে দিয়ে নিচ্ছি। আমি জানি না ক্যামেরায় কতটুকু আসছে, বাট আমার এখানে খুবই একটা গ্লোই লুক আসছে, মিষ্টি টমেটো টাইপ লুক। এইবার আমি আজকে একটা ডার্ক কালার লিপস্টিক দিব, কারণ আমি ভেবেছিলাম যে আমি লাস্টবার একটা নুড কালার লিপস্টিক দিয়েছি, বাট আমি আজকে একটা ডার্ক কালার লিপস্টিক দিবই দিব। সো আমি আজকে ইউজ করছি মিলানির ম্যাট 70 ফেয়ারলেস। মিলানির ম্যাট 70 ফেয়ারলেস, এই দেখো কালারটা কত ডার্ক। যেটা করবো ফার্স্ট, একটু আমি ঠোঁটটা এঁকে নিই। ব্রাশ দিয়ে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি সাইডে। আমি ডার্ক, টু ডার্ক, এইবার আমাকে একটা সেটিং স্প্রে ইউজ করতে হবে। আমি ম্যাকের প্রিপ অ্যান্ড প্রাইমটা দিয়ে আমার মেকআপটা সেট করে নিচ্ছি। সো আমি চুলটা একটু হালকা এরকম বেঁধে নিলাম। আই গেস এই মেসি লুকটাই আজকে পারফেক্ট যাচ্ছে। And that's all! আমার আজকের ফল মেকআপ এখানেই শেষ হচ্ছে। অনেকদিন পর আমি আসলে মেকআপের ভিডিও নিয়ে এসেছি। আসলে অলস মানুষের যেটা হয়, আর সবাই ব্যস্ত, আসলে ব্যস্ততা বলে নতুন করে বলার কিছুই নেই, সবাই ব্যস্ত, সবাই কাজ নিয়ে বিজি, তাই হয়তো বা আমার ব্যস্ততা হয়তো বা আমি ঠিকঠাক ম্যানেজ করতে পারছি না, তাই হয়তো বা আমার এরকম সেট আপ করে মেকআপ করা খুবই কম হয়ে যাচ্ছে আজকাল। হোপসো আমি সামনে
আরো কয়েকটা মেকআপ ভিডিও নিয়ে আসতে পারবো সো আমি আমার আজকের মেকআপটা যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে তোমরা দেখতে পাচ্ছো যে ইয়েলো কালার এখানে ডার্ক ব্রাউন কালার আমার লিপস্টিকটা একদম ডার্ক কালারে সো সবকিছুই হচ্ছে গিয়ে আমি ফলকে ডেডিকেট করেই ফলে গাছের পাতার যে রঙগুলো থাকে প্রকৃতি চেঞ্জের সাথে সাথে যে তাদের রঙগুলোও চেঞ্জ হয় আমি চেষ্টা করেছি আমার আই মেকআপ অ্যান্ড আমার লিপস্টিক সব কিছুর সাথে সেটা ফুটিয়ে তুলতে আই গেস তোমাদের ভালো লেগেছে অ্যান্ড অবভিয়াসলি আমার ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক অবভিয়াসলি লাইক দিতে ভুলবে না আর যারা ডিসলাইক দেয় তাদেরকেও আমি থ্যাংক ইউ জানাতে চাই যে তোমরা অ্যাটলিস্ট আমার ভিডিওটা দেখেছো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যদি তোমরা আমাকে সোশ্যাল মিডিয়া ফলো করতে চাও আমি তার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অ্যান্ড আমার গ্রুপ অ্যান্ড পেজ প্রিটি লিল থিংস বাই বেনজি সেখানে জয়েন করতে ভুলবে না আর আমার চ্যানেল যেটা হচ্ছে প্রিটি লিল থিংস বাই বেনজি সেটাতে সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সটে কোন টাইপের ভিডিও কোন টাইপের মেকআপ দেখতে চাও সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা